রাস্তার পাশের একটি খামারে প্রচুর পরিমাণে মাছ ধরতেছে, এখন দেখবো তাদের মাছ ধরা। গ্রামের অনেক লোকজন মিলে আমরা মাছ ধরতেছি, এখন আমরা রুই মাছ ঢেলে দিলাম, মাছগুলা এখন আমরা পরিমাপ করব। দেখতে পাচ্ছেন প্রচুর মাছ, মাঝে মধ্যে মিনার কাপ, লাইলন টিকা, এসব মাছও আমরা পাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে মাছ ধরতেছি। সবাই পাতিল ধরেন, দৃঢ় সুস্থে মাছগুলা লয়ে লন। সুলেমান বাদশাহ বাড়ি দেন, পানির উপরে বাড়ি দেন, অক্সিজেন নেবো, মাছে অক্সিজেন পেব। এই যে এখন আমরা এক ব্যাপারীকে 15 কেজি মাছ পরিমাপ করে দেব। অনেক ব্যাপারীরা আসছে আজকে মাছ নেওয়ার জন্য। এই যে মাছগুলো নিতেছে, মাছগুলো আমরা পরিমাপ করছি দাঁড়িপাল্লা দিয়ে। এইটার মধ্যে দেখতে পাচ্ছি কিছু লাল মাছ রয়েছে, লাইলন টিকা, দেখতে অনেক সুন্দর দেখা যায়। সবাই মাছ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সবাই মাছ নিবে, ব্যাপারীরা আসছে খামারে মাছ নেওয়ার জন্য। এই 26 কেজি মাছ ধরছি আমরা। মিরিগেল মাছও আছে তো দেওয়া যায়, কিছু মিরিগেল, কিছু মিনার কাপ মাছ আসছে। ওই ভাই তো মাছ ছেড়েছে, ওই মিলে নিতেছি, ধরতেছি মাছ। চালু করে পড়েন, এ মাছ যায় সব তো যাই গে, পারি দেন বেড়ে লাইতে রাখতে পারবো না, সব ঢেলে দেন।
মিনার কাপ মাছ এক পেপারে নিব আর রুই মাছ এক পেপারে নিব, মিনার এক পেপারি রুই এক পেপারি। কেউ ঝামেলা করেন না, সবাই মাছ নিয়ে এলো। কয়ে পানি কম করে লন বাচ্চা, এই যে আমরা মাছ গুলা নিতেছি গুড়জি থেকে, মাছ গুলা নিতেছি গুড়জিতে দেওয়া হয়েছে যাতে মাছ গুলা ছোট মাছ গুলা চলে যায় পাতলা জাল দিয়ে। আমরা এখন জাল উঠে নিব, এই যে